আপনাদের ফেসবুক প্রোফাইলে সত্যই কি ইউজার নেম অ্যাড করা যাবে? এখন অনেকে বলবেন ইউজার নেমটা কি, তো অনেক হয়তো ইউজার নেমের সাথে পরিচিত আছেন, যেমন ইনস্টাগ্রাম, টিকটক, লাইকি, যে কোনো জায়গায় আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা ওখানে কিন্তু দেখে থাকি ইউজার নেম বলে কিন্তু একটু অপশন কিন্তু থাকে। ওই ইউজার নেম সার্চ করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু পাওয়া যাবে, এরকম একটা ইউজার নেম কিন্তু দেওয়া থাকে। তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টেও যদি এরকম একটি ইউজার নেম থাকে, অর্থাৎ আপনাদের ফেসবুক আইডিতেও যদি এরকম ইউজার নেম থাকে, তাহলে কেমন হয়? তাহলে কিন্তু অনেক ভালো হয়, আপনার যে কোনো বন্ধু বান্ধবের কাছে ওই ইউজার নেমটা দিলে তারা কিন্তু ফেসবুকে আপনাদেরকে ইউজার নেমটা সার্চ করলে খুব সহজে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু খুঁজে পাবে। যেরকমটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রোফাইলে কিন্তু ইউজার নেম কিন্তু দেওয়া আছে, আপনারাও যদি এরকম করে ইউজার নেম কিন্তু দিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক কিন্তু ভালো হবে। তো ইউজার নেমটা অ্যাড করবেন কীভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি পুরো দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে অল সিলেক্ট করে দেবেন। সাবস্ক্রাইব করবেন এই কারণে, কেননা প্রতিনিয়ত আমরা এর থেকেও সুন্দর ভিডিও কিন্তু আপলোড করে থাকি, সেই ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনাদেরকে বিষয়টা দেখানোর জন্য আমি একটি ফ্রেশ ইউজার নেম না থাকা অ্যাকাউন্ট নিয়ে আসলাম, ঠিক আছে? এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে www. তারপরে আর কিছুই নেই, প্রোফাইলে অনেক কিছু ফেসবুক থেকে দেওয়া আছে। তো আমার নিজের মন মতন করে একটি ইউজার নেম তৈরি করব এবং তৈরি করে আপনাকে দেখাচ্ছি। তো ইউজার নেমটা তৈরি করার জন্য আপনাদের কী করতে হবে সেইটা এখন দেখিয়েছি। ইউজার নেমটা কিন্তু আপনার ফেসবুক অ্যাপ কিংবা ফেসবুক লাইট দিয়েও কিন্তু এই কাজটি করতে পারবেন না, অবশ্যই মাথায় রাখবেন। ফেসবুক অ্যাপ কিংবা ফেসবুক লাইট দিয়ে কাজটি করা সম্ভব না। তো এখন কী দিয়ে তৈরি করা সম্ভব? তো সেইটা হলো যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো সবার ফোনে যেহেতু গুগল ক্রোম ব্রাউজারটি দেওয়া আছে, সেহেতু আমি গুগল ক্রোম ব্রাউজারটি এই কাজটি করে দেখাবো। সো আমি এখন সরাসরি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। সো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আপনাদের কী করতে হবে এখন আমি লাইভ প্রো আপনাকে দেখাচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। সো এখানে আপনাদের ফেসবুকের লোগো থাকতে পারে, এরকম দেখতে পাচ্ছেন ফেসবুকের লোগো। আপনাদের কাজ হবে ফেসবুকের লোগোর উপর ক্লিক করা। আর যদি না থাকেন তাহলে কী করবেন? না থাকলে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন m.facebook.com কিংবা www.facebook.com। যাই হোক, m.facebook.com লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু সেম এইরকম একটি নোটিফিকেশন চলে আসবে। এরকম না আসলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার চাইতে পারে, সেইটাতে লগ ইন করবেন তাহলে কিন্তু এইরকমই আসবে। যাই হোক, বিষয়টা একই। তো এইবার আপনাদের কী করতে হবে সেইটা এখন আমি দেখিয়েছি। তো এইরকম আসার পর আপনাদের কাজ হবে, এই দেখতে পাচ্ছেন থ্রি বার অপশন, আপনাদের কাজ হবে থ্রি বার অপশনে ক্লিক করা। সো থ্রি বার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইড বলে একটা অপশন, আপনার কাজ হবে এই ডেস্কটপ সাইডে ক্লিক করা। সো আমি এখন সরাসরি এখান থেকে ডেস্কটপ সাইডে ক্লিক করে দিলাম। সো ডেস্কটপ সাইডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখন আপনার কাজ হবে একদম উপরে দেখতে পাচ্ছেন m.facebook.com, এখন যেটা টাইটেল এইখানটায় ক্লিক করে দেবেন। তো এইখানটায় ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজ হবে এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন বলে একটা অপশন, আপনাদের কাজ হবে পেন্সিল আইকনে ক্লিক করা। সো পেন্সিল আইকনে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সামনে এই উপরে দেখতে পাচ্ছেন এই টাইটেল। তো আপনার কাজ হবে টাইটেলটি একদম প্রথম থেকে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এম ডট রাখবেন, শুধু এমটা কেটে দেবেন, এমটা কেটে এখানে লিখবেন WEB ওয়েব, ওয়েবটা লিখবেন। তারপরে যা বাদ বাকি যেরকম আসে সেরকমই থাক, তারপরে জাস্ট আবার সার্চ করে দেবেন। তো তারপরে জাস্ট একটু লোডিং নিতে পারে, অনেকক্ষণ লোডিং নিতে পারে, আমার ক্ষেত্রে অনেকক্ষণ লোডিং নিছে, আমার হয়তো নেট খারাপের কারণে অনেকক্ষণ লোডিং নিছে, আপনার ক্ষেত্রে লোডিং বেশিক্ষণ নাও নিতে পারে। যাই হোক, বিষয়টা একই, আমার লোডিং নিচ্ছে, দেখা যাক কী হয়। তো আমার লোডিং নিতেই আসছে, আমার নেট অনেক খারাপ, নেট প্রবলেম দিচ্ছে। যাই হোক, তো লোডিং নেওয়া শেষ হলে আপনাদের সামনে এরকম একটি অপশন কিন্তু চলে আসবে। সো এরকম আসলে আপনাদের কাজ হবে এক সাইডে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, এক সাইডে ওয়াইফাই একটা লোগো আছে কিংবা আর কি নিচের দিকে একটা দিক করা একটা লোগো আছে, আপনাদের কাজ হবে এই লোগোর উপরে ক্লিক করে দেওয়া। সো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে বিষয়টা দেখাচ্ছি, এই যে একদম এক সাইডে আপনাদের শুয়ে যাচ্ছে। আমি এখন একটু জুম করে ভালো করে বিষয়টা দেখাচ্ছি। সো জুম করে আমি এখন দেখাচ্ছি বিষয়টা, এই যে দেখতে পাচ্ছেন নিচের দিক বলে একটি অপশন, নিচের দিক একটা লোগো, এই লোগোর উপরে ক্লিক করে দেবেন। সো এই লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন সেটিংস প্রাইভেসি বলে একটা অপশন, আপনাদের কাজ হবে সেটিংস প্রাইভেসিতে ক্লিক করে দেওয়া। তো আমি এখন সরাসরি এখান থেকে সেটিংস প্রাইভেসিতে ক্লিক করে দেবো। তো সেটিংস প্রাইভেসিতে ক্লিক করে দিলে আপনাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে। সো আপনাদের কাজ হবে এখান থেকে সেটিংসে ক্লিক করে দেওয়া। তো আমি এখন সরাসরি এখান থেকে সেটিংসে ক্লিক করে দিচ্ছি। সো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর কী হবে আপনারা দেখতে থাকুন, অবশ্যই দেখতে পাবেন। তো আমি অলরেডি সেটিংসে ক্লিক করেছি। সো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে,
তারপরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো অবশ্যই মাথায় রাখবেন এখানে দেখতে পাচ্ছেন জেনারেল বলে একটা অপশন, এই জেনারেলে কিন্তু আপনাদের থাকতে হবে, যে জেনারেল এই জেনারেলে কিন্তু আপনাদের থাকতে হবে। জেনারেল থাকলে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম বলে একটা অপশন, আমি জুম করে ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ইউজার নেম, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি একটু জুম করে ভালো করে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি, এই যে ইউজার নেম বলে একটা অপশন, নেমের নিচে যে নেম তারপর নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেম বলে একটা অপশন, আপনাদের কাজ হবে ইউজার নেমে একবার ক্লিক করে দাও। সো আমি অলরেডি ইউজার নেমে ক্লিক করে দিয়েছি। সো ইউজার নেমে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে। সো এইরকম এলে আপনাদের কাজ হবে, এই যে একটা ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন ইউজার নেমের পরেই, তো এই ঘরে আপনাদের ইউজার নেমটা সিলেক্ট করে আপনাদের মন মতো আপনারা দিয়ে দিতে পারবেন, নো প্রবলেম। সো এখানে আমি আমার ইউজার নেমটা দিয়েছি, আমার যেই রকম মনে চাচ্ছে সেই রকম এখানে লিখে দেবো একরকম ইউজার নেম। তো আমি এখানে লিখতেছি ছোট লেটার লিখবেন, অবশ্যই স্মল লেটার দিয়ে অবশ্যই লিখবেন। তো এখানে আমি লিখে দিচ্ছি রিয়াদ, রিয়াদ RIYAD রিয়াদ, তারপরে এখানে লিখবো সংখ্যা কিছু অ্যাড করবো। এখানে আমি রিয়াদ লিখে একটা ডট দিয়ে দিচ্ছি, ওকে তো আমি ডটটা দিয়ে দিচ্ছি, রিয়াদ লেখার শেষে আমি একটা ডট অ্যাড করবো। তো ডট দেওয়ার পর এখানে আমি কী অ্যাড করবো দেখা যাক, আমি কী অ্যাড করি, এখানে আমি ডটটা দেওয়া হয়ে গেলে এবার আমি কিছু সংখ্যা অ্যাড করবো, যেমন মনে করেন যে 1 2 3 4 এরকম আপনারা কিছু সংখ্যা অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন আমি কিছু সংখ্যা অ্যাড করছি, এবার কিন্তু আমাদের কিন্তু আমাদের ইউজার নেমটা কিন্তু সেভ করা কিন্তু অপশন কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন সেভের কিন্তু নিচে কিন্তু সেভের অপশন চলে এসেছে এবং ইউজার নেমটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখানে অবশ্যই আপনার সেভের আইকন আসবে, অনেকগুলো কিন্তু ইউজার নেম অ্যাড করতে হবে, দু একটা দিলে কিন্তু কাজ হবে না, অনেকগুলো দিবেন তারপরে কিন্তু এখানে ইউজার নেম অ্যাড করা কিন্তু অপশন এটা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন পেয়ে যাবেন, তো আপনার কাজ হবে সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়া। অবশ্যই ইউজার নেমটা একটু লং অর্থাৎ বড় দিবেন, তা না হলে কিন্তু হবে না। তারপরে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। সো সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো এখানে আপনার কাজ হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া। তো ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনাদের কাজ হবে সাবমিটে ক্লিক করে দেওয়া। সো সাবমিটে ক্লিক করে দেওয়াইলেই আপনাদের কাজ শেষ। সো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং সাবমিটে ক্লিক করে দিয়ে চলে আসলাম। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এবার আমি সরাসরি আমাদের ফেসবুক অ্যাপে গিয়ে দেখবো যে আসলে কাজটি হয়েছে কি না হয়নি। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আমার ফেসবুক অ্যাপে চলে আসলাম। ফেসবুক এসে আসার পর এখন আমি আমার প্রোফাইল আসলাম, প্রোফাইল আসার পর থ্রি ওয়ার অপশনে ক্লিক করলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কের পাশে কিন্তু আমার ইউজার নেমটা কিন্তু প্লাস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন যদি আমি রিয়াদ 1 2 3 4 কিংবা যে যাই হোক আমি যেই ইউজার নেমটা দিয়েছি এই ইউজার নেমটা যদি এখন আমি সার্চ করি তাহলে কিন্তু আমার ফেসবুক আইডিটাই পাওয়া যাবে, আর কোনো আইডি না। দেখতে পাচ্ছেন আমি এখন এই ইউজার নেমটা নিব, রিয়াদ 1 2 3 4 আর কি যাই দেওয়া আছে সেই ইউজার নেমটা এখন সার্চ করব। সো সেই ইউজার নেমটা সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিটা কিন্তু আসতেছে। তো আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনারা এরকম করে ইউজার নেম সেট করে রাখেন তাহলে আপনাদের বন্ধু বান্ধব পড়ে করেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজে পাচ্ছে না কিংবা বিভিন্ন কারণেই হোক আপনাদের একটা ইউজার নামটা দিয়ে দিলাম এবং সেই ইউজার নামটা সার্চ করে তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু পেয়ে যাবে খুব সহজেই, এবং তখন কিন্তু আপনাকে কিন্তু তারা কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারবে। এক কথায় আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেমটা সেট করলে লাভ হবে কি, আপনাদের ফেসবুক আইটা যে কোনো লোকের কাছে আপনাদের ইউজার নেমটা দিলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজে পাবে, এটাই। তো যাই হোক, আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দেবেন, আর আপনারা কোন সম্পর্কে ভিডিও চান অবশ্যই অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করবেন, কেননা প্রতিনিয়ত আমরা কিন্তু এর থেকেও কিন্তু সুন্দর ভিডিও কিন্তু আপলোড করে থাকি, সেই ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও শেষে একটি কথাই বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন।